300 আসনে, কেন্দ্র থাকে প্রায় 40,000, গড়ে 126 থেকে 130টি কেন্দ্র থাকে এক একটি নির্বাচনী এলাকায়। 40,000 ভোট কেন্দ্র, প্রতি ভোট কেন্দ্রে যদি অ্যাভারেজ 10টা করে বুথ থাকে তাহলে টোটাল বুথের সংখ্যা 4,00,000। প্রতি বুথে যদি অন্তত 3 জন করে এজেন্ট লাগে, শুধু এজেন্ট, ইউ আর টকিং অ্যাবাউট 12,00,000 অক্সিলারি ফোর্স, সেনাবাহিনীর মতো শক্তিশালী এক একটা দল। দুই দল মিলে শুধু 24 থেকে 25 লক্ষ এজেন্ট নিয়োগ করতে পারে। এই যে 24 লক্ষ মানুষ ফুল টাইম রাজনীতি করে, তাদের জীবিকা চলে কিনা প্রশ্ন করেছেন কখনো? আপনি দেখেন যে প্রধান দুটো দল বিএনপি আওয়ামী লীগ, ডাক দিলে 24 ঘন্টার মধ্যে 5,00,000 লোক আসে, আপনার আসে না কেন, আমার আসে না কেন? শুধুমাত্র ভালোবেসে, শুধুমাত্র রাজনীতির জন্য না। বাংলাদেশে যত ব্রিজ আছে, যত রাস্তা আছে যেখানে টোল কালেক্ট হয়, কারা কালেক্ট করে? কখনো ছাত্র দল, কখনো ছাত্র দল। বাংলাদেশে যত ঘাট আছে, যত বাস স্ট্যান্ড আছে, যত রিক্সা স্ট্যান্ড আছে, যত বেবি ট্যাক্সি স্ট্যান্ড আছে, তার কাছে ইজারা দেওয়া আছে, কখনো শ্রমিক দল, কখনো শ্রমিক। যত বাজার আছে, ইজারা দেওয়া আছে কার কাছে? কখনো কৃষক দল, কখনো কৃষক লীগ। 24 লক্ষ ফুল টাইম সেনাবাহিনীর মতো ফোর্স, তাদের কাছে বাংলাদেশের 16 কোটি মানুষ জিম্মি হয়ে বসে আছে। 66 সনে বলছেন বীর বাঙালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশের তরুণ প্রজন্ম আপনার পিছিয়ে দাঁড়িয়েছে, দেশ তখন পরাধীন, পরাধীন জাতির জন্য আমি অস্ত্র ধরব। কিন্তু আমাকে প্রশ্ন করেন, যারা 47 বছর ধরে আপনারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে আপনার উত্তর দিতে হবে, স্বাধীনতার 47 বছর পরও কেন প্রশ্ন উঠবে 71-এর হাতিয়ার গর্জি উঠুক আরেকবার, স্বাধীন দেশে কার বিরুদ্ধে আমরা হাতিয়ার ধরব? আধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই প্রজন্ম আর লড়াই করার রাজনীতি চায় না, চায় না, চায় না। প্রশ্ন করে দেখতে পারেন তাদেরকে। রক্ত আগুন করা স্লোগান দিয়েছি তো, রক্ত আরো দিব, রক্ত বলে কি? এই প্রজন্মকে জিজ্ঞেস করেন, ওরা রক্ত দিতে চায় না, ওরা ঘাম দিতে চায়, ওরা মেধা দিতে চায়, ওরা শ্রম দিতে চায়, রক্তের রাজনীতি বন্ধ করতে হবে। এই প্রজন্ম বলে বাধা আসবে যেখানে শান্তি আনবো সেখানে, লড়াই করার দিন শেষ, শান্তি সুখের বাংলাদেশ, সেটার নাম প্ল্যান বি।